স্কুলে ভর্তির লটারির ফল জানবেন কিভাবে? আজ সেই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব আপনাদের, যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। স্কুলে ভর্তির লটারির ফল জানবেন যেভাবে, আর এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম। এবারও লটারির মাধ্যমে ঢাকা সহ সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে 2022 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে ভর্তি করা হবে। আজ বুধবার 15 ডিসেম্বর বিকেল 3টায় অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এবছর প্রায় 5,38,000 শিক্ষার্থী মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীতে ভর্তির আবেদন করেছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে জানানো হয়, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা gsa.teledoc.com.bd এই লিঙ্ক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও আপনারা বাচ্চাদের ভর্তির ফলাফল জানতে পারবেন। ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন। লটারির ফলাফল প্রকাশের পর যেসব প্রতিষ্ঠানে শ্রেণীভিত্তিক শূন্য আসন পূরণ না হবে সেসব প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গত 2 ডিসেম্বরের পত্র অনুসরণ করে বাকি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। গত বছর করোনা মহামারীর কারণে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর আগে লটারির মাধ্যমে ভর্তি করা হতো শুধুমাত্র প্রথম শ্রেণীতে, আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হতো পরীক্ষার মাধ্যমে। এছাড়া নবম শ্রেণীতে ভর্তি নেওয়া হতো জেএসসি এবং জেডিসি ফলাফলের ভিত্তিতে। সারা দেশে 405টি সরকারি স্কুলে 80,017টি আসনে ভর্তির জন্য অনলাইনে আবেদন শেষ হয়েছে। এতে 10,26,746টি পছন্দক্রম হিসাবে আবেদন জমা হয়েছে। এসব পছন্দক্রমের ক্ষেত্রে 5,38,866 জন প্রার্থী আবেদন করেছেন, সেই হিসেবে একটি আসনের জন্য 14 জনের বেশি শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে। আর বেসরকারি স্কুলের আবেদন আগামী 16 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চলবে। বেসরকারি স্কুলে ভর্তির লটারি 19 ডিসেম্বর রাজধানীর নাইম ভবনে আয়োজন করা হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল স্কুলে ভর্তির লটারির ফলাফল আপনারা কিভাবে জানবেন সেটা নিয়ে একটি আপডেট ভিডিও। ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ করব, যদি আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।